হ্যালো, আজকে আমাদের দিঘিতে তো এর আগে একবার দেখেছিলাম মাছ মারা, তো এখন নতুন জল হয়েছে, এখানে আবার মাছ মারা হবে। তো চলো দেখাবো আজকে, জাল নিয়ে রেডি আমার ভাই, এটা নিয়ে গেছি জানো কাদা টাদা থেকে বাঁচার জন্য। এই যে এখানে জাল রেডি, একদম ফিশারম্যানের মতো গিয়ে মাছ মারবো। ও এখন জেলের রূপ নিয়ে নিয়েছে, দেখো না কি সুন্দর করে জালটাকে সেট করে নিচ্ছে। গিয়ে দেখবো কিরকম মাছ পাওয়া যায়, জানি না কেমন পাওয়া যাবে, কিন্তু ছোলো আনার চেষ্টা করতে হবে। দেখি জালের নোংরা সব আমার মুখে চলে আসছে। চলো চলো দোলনের কাছে, চলো চলো। কি বাবু, ইস কি কাদা গো, হাই হাই গো, জুতা নিয়ে আসবো আমি, যদি যোগ ধরে গো ভগবান, ওই দিল ছাপ ঠেলায়। ওই দিক দিয়ে যাবো, এইদিকে তো আসবোই না আমি, আমি এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাব। ওই দিকে প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা, যাকে বলে কাদা। এই রাস্তাটা তাও ঠিক আছে, এই রাস্তা দিয়ে ঘুরে 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 গিয়ে দেখে আসি কেমন মাছ পড়ে, জালে কেমন মাছ পড়ে। ইস কি বাবারে বাবারে, কি অবস্থা রে, কি অবস্থা রে, ও বাবারে ও বাবারে ও বাবারে ও বাবারে ও বাবারে, কি অবস্থা রে, সেই ভয় লাগে। একটা পুঁটি মাছ, সব পুঁটি সব পুঁটি ভাই, এদিকে পরিষ্কার নাই রে, যোগ ধরবে তো কেউ ভাই ওখান থেকে। দেখো যেখানে দাঁড়িয়ে আছি কত লেবু, কত লেবু, দেখো দেখো দেখি জল কত বেড়েছে, দেখো না পুরো ভর্তি হয়ে গেছে, দেখো না কোথায় গিয়ে ছাপ দিয়েছে। এবার বা চোখের ভয় পায় নিজ দিকে দেখে, দেখি চোখ টুক ধরে দিল, ওইখান থেকে ওইটা নিয়ে এসে বললেই তো হবে। বাবু তুমি যাও না, ও আইসে পড়বে না তোর মেয়েরা, আই তুই আইসে পড়বি, কত বাবু এতদিন কাটা ছিল না, এখনই কেন এত কাটা হয়েছে। মেলা মাছ পেয়েছি তো, অনেকগুলি মাছ তো বাবা।